চলতি বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে গ্রীসের বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অনুদান হস্তান্তর করা হয় গ্রীসের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ পাল ও সচিব রাবিয়া বেগম সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা আলমগীর হোসেন সাবেক সভাপতি আব্দুর রহিম মোল্লা সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রানাসহ অনেকেই